এএফসি কাপ ব্যস্ততায় বসুন্ধরা কিংসের ফুটবলার বাইরে রেখে শুরু জাতীয় দলের ক্যাম্প। পুরনো দৃশ্যের নতুন আবহ, হেমন্ত, ভিনসেন্ট, সাদুদ্দিন, রহমত মিয়াদের ফেরা। একটু আলাদা করে বললে হেমন্তর ছয় বছর পর আবারও লাল সবুজের ডেরায় আসা বিশেষ কিছু। দুইটা সাব এর মধ্যে চলে গেছে, আমি বাসায় বসে থেকে দেখছি। মানে এটা এটা অ্যাজ এ ফুটবলার আমি হচ্ছে কন্টিনিউ ন্যাশনাল টিমে প্লেয়ার ছিলাম, তো আমি বাসা থেকে বসে সাব দেখা এটা হচ্ছে আমার কাছে মানে কি যে কষ্টকর ছিল, বাট চ্যালেঞ্জিংটা ছিল, আত্মবিশ্বাস ছিল যে আমি ফিরব এবং আমি কামব্যাক করছি। দীর্ঘ সময় বাইরে থাকা হেমন্ত জানে বিগত দিনে বদলে গেছে দলের অনেক কিছুই। তার সময়ের লুডভিগ ডিক্রুইফের জায়গায় এখন ক্যাবরেরা। কোচের ভিন্নতা এখন কৌশলও আলাদা লাল সবুজদের, কিন্তু প্রশ্ন হলো এই নতুন কৌশলে কতটা সাবলীল ক্যাবরেরার ছাত্ররা। স্ট্রং টিমের সাথে খেলতে গেলে বল পজিশন খেলা আসলে খুব কঠিন হয়ে যায়। মালয়েশিয়া, বাহরাইন ওরা অনেক স্ট্রং টিম, তাদের সাথে বল পজিশন রাখাটা খুব কষ্ট হবে বা কঠিন হবে, তো এখান থেকেই আমাদের তার আগে আমাদের এভাবে মনোবল তৈরি করতে হবে। তাই বলে তো আর থেমে থাকা নয়, আর তাই ফুটবলারদের পুরনো কথায় বাষ্প ওড়ে, আমরা ভালো করতে চাই। এই ভালোর কোনো মাপকাঠি নাই, আর তাই নাই কোনো দায়বদ্ধতা কিংবা জবাবদিহিতাও। আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার জন্য, আর যেহেতু এখনও সবাই একসাথে আসে নাই, তো আমরা যে কয়জন এখন ক্যাম্পে যোগ দিছি আমরা ট্রাই করবো আর কি আমাদের নিজের সেরাটা দেওয়ার জন্য। কোচ কী করলো না করলো বা আমাকে নেয়নি বা আবার নতুন করে নিল কেন, এই কেনর উত্তর খুঁজতে চাচ্ছি না, আমি ভালো পারফর্ম করতে চাচ্ছি। প্রতিটা ক্ষেত্রে কম্পিটিশন করতে হবে, তো এখানে যারা আমার পজিশনে সব সিনিয়র প্লেয়ার আছে, তো আমি যেহেতু ন্যাশনাল টিমে ডাক পাইছিলাম, ডাক পাইছি এবার প্রথম, আমি সবসময় ট্রাই করবো নিজের বেস্টটা দেওয়ার। প্রতিবার প্রত্যাশার ফানুস উড়িয়ে শুরু হয় জাতীয় দলের এক একটি অ্যাসাইনমেন্ট, আবার তা চুপসে যেতেও সময় লাগে না বেশিক্ষণ। বারবার একই ব্যর্থতার নেপথ্যে ফুটবলারদের সামর্থ্যকেই দায়ী করলেন ম্যানেজার। আসলে আমাদের প্লেয়াররা চেষ্টা করে, কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে, তো ইনশাল্লাহ প্লেয়ারদেরকে এটাই মোটিভ করার জন্য যে অন্তত যেন দেশের জন্য একটা সুনাম বয়ে আনতে পারে। জাতীয় দলের জন্য প্রথম ধাপে ডাক পাওয়া বিশ ফুটবলারের সঙ্গে আরও যোগ দেবেন বসুন্ধরার খেলোয়াড়রা। এরপর চূড়ান্ত দল ঘোষণা করে ক্যাবরেরা বহর নিয়ে ইন্দোনেশিয়া যাত্রা করবেন 26 মে রাতে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।